ভ্যাটের যে সিরিজ নিয়ে আমরা ডিসকাশন করছিলাম, ABCD অফ ভ্যাট, আপনারা অনেক আগ্রহ নিয়ে এই সিরিজটাতে পার্টিসিপেট করেন, আমার খুব ভালো লাগে। যে কারণে আমি মনে করেছি যে কন্টিনিউয়াসলি প্রতিদিন একটা করে ভিডিও দেয়া যায় কিনা, সো সেই প্রক্রিয়ায় আমি আপনাদের জন্য আজকের একটা সহজ মূষক, যেটা আমরা যদিও অত ইউজুয়াল না, বাট তারপরও জানা থাকা দরকার, যারা ভ্যাট প্রফেশনাল হবেন প্রত্যেকটা জিনিস জানা দরকার, সেটি হচ্ছে মূষক 6.4। আমরা জানি চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র বলা হয় এটিকে, এটি হচ্ছে বিধি 40-এর উপধারা 1-এর দফা গ এবং দফা ঘ, এটা হচ্ছে দেখতে হবে, আপনারা দেখে নিন। সো আমি যখন কল্লোলে কাজ করতাম তখন ম্যারিকো নামে বিশ্ববিখ্যাত একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের ইন্ডিয়ান বেজ এমএনসি, তাদের হচ্ছে যে সাবান ছিল ক্যামিলিয়া এবং আরো একটি সাবান ছিল যেটি হচ্ছে আপনার অ্যারোমেটিক, তো সেই দুটো সাবানের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংটা কল্লোলের ফ্যাক্টরিতে হতো। আমি তখন কল্লোলে ফাইন্যান্স ডিরেক্টর বা CFO ছিলাম, তো সেই সেই সময় আমরা এই কাজগুলো, যদিও পুরোনো আইনে এটা রেফারেন্স ছিল, নতুন আইন যেটা 2012-র ভ্যাট এবং সাপ্লিমেন্টারি অ্যাক্টে যে ফর্ম বলা আছে মূষক, সেখানে হচ্ছে যে নিবন্ধিত ব্যক্তির নাম লিখতে হবে, অর্থাৎ যারা পাঠাচ্ছেন সেটি হচ্ছে ম্যারিকো, আপনার তাদের BIN নাম্বার থাকতে হবে, এবং চালানপত্র হচ্ছে ইস্যুর ঠিকানা নারায়ণগঞ্জ থেকে করা হচ্ছে, গ্রহীতার নাম হচ্ছে কল্লোল লিমিটেড, আর এখানে গ্রহীতার বিন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দরকার ছিল, যেটি আমি আমরা একটা বসিয়ে দিচ্ছি, যে কোনো নাম্বার আমরা এটা আমাদের একটা যে কোনো নাম্বার বসিয়ে নিতে হবে, মানে স্পেসিফিক নাম্বার আমি একটা এক্সাম্পল আকারে দিলাম। গন্তব্যস্থল টঙ্গি, এটি হচ্ছে চালানপত্র নাম্বার 1 বা 2, যেটি আপনি মনে হয় যে আপনার অ্যাকচুয়াল যে নাম্বারটা হবে সেটি আপনি এখানে বসাতে হবে, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে চালান নাম্বারটা, কারণ ভ্যাটের আমরা জানি যে চালান নাম্বার ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু জাস্টিফাই করতে পারবেন না, বিকজ ভ্যাট অথরিটি চেক করতে গেলে ভ্যাট অথরিটি যখন চেক করবেন তখন কিন্তু চালান নাম্বার মিলিয়ে নেবেন, এবং চালানের পাতা কখনোই কেটে ফেলানো যাবে না, ক্রস দেওয়া যাবে না, এটি ক্যান্সেল করতে হলেও নির্দিষ্ট প্রসেস ফলো করতে হয়। ইস্যুর ডেট ইস্যুর টাইম বলা আছে। এরপরে মেইন ফর্মে ক্রমিক নম্বর 1-এ হচ্ছে একাধিক প্রোডাক্ট থাকতে পারে, একাধিক র মেটেরিয়াল থাকতে পারে, এর জন্য 1, 2, 3 আকারে যতগুলো হয়, সাবান তৈরির অনেকগুলো ম্যাটেরিয়াল ভিতরে, র মেটেরিয়াল ভিতরে আমি কয়েকটা দিয়েছি, এটা যেটি প্রথম প্রোডাক্টটা মিনারেল অয়েল, এটি হচ্ছে ইন লিটারে, এখানে একটা প্রাইস এখানে দেওয়া আছে, সেই প্রাইসটা এখানে আপনার পার পরিমাণ এবং মন্থ, এখানে আসলে এখানে পরিমাণটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আপনার ইম্পর্টেন্ট না, আমার প্রাইস ইম্পর্টেন্ট না, বিকজ প্রাইস তো এখানে কোনো বড় ইস্যু না, সো দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন, যেহেতু এখানে প্রাইসের কোনো ইস্যু নাই, সো দ্যাট শুড বি অনলি কোয়ান্টিটি ইজ ইম্পর্টেন্ট, সো আমরা এখানে দেখলাম যে আমাদের ডিফারেন্ট কোয়ান্টিটি দিয়েছি। সো তারপরে হচ্ছে পিগমেন্ট নামে আরেকটি RM বা র মেটেরিয়াল, যেটি হচ্ছে 2000 কেজি 2000 লিটার, এবং ফাইনালি হচ্ছে সোডিয়াম সালফেট, যেটি হচ্ছে কেজিতে 1500 কেজি। সো এইটা আপনার হচ্ছে পাঠানো হচ্ছে, এই এখানে কিন্তু ভ্যাট দিতে হবে না, আমরা জানি যে যে মূষকগুলো ভ্যাট দিতে হয় না তার ভিতরে একটা মূষক হচ্ছে 6.4, বিকজ এখানে আসলে কোনো রকম ভ্যালু এডিশন হচ্ছে না, আমি র মেটেরিয়াল পাঠাচ্ছি প্রোডাকশন করে, আমার এই কল্লোল লিমিটেড আবার ম্যারিকো পাঠাবে, তখন আবার 6.4 দিয়ে পাঠাবে, কিন্তু এই যে কনভার্সন চার্জ, যেমন আমার তখন মনে ছিল যে পার মেট্রিক টন করার জন্য বোধহয় 6,000 বা 7,000 টাকা কনভার্সন চার্জ ছিল, এই চার্জটার বিলটা আলাদা হবে, সেই বিলে আবার মূষক 6.3 যাবে, কিন্তু এই র মেটেরিয়াল রিসিভ এবং র মেটেরিয়াল তৈরি করে ফিনিশ প্রোডাক্ট তৈরি করে আবার ম্যারিকোর কাছে ফেরত পাঠানোর জন্য যে চালান সেটি হচ্ছে 6.4। সো এটি আমরা আগেও আলাপ করেছি, আমার মনে হলো যে এই ডিসকাশনটা আপনাদের কাজে দিবে, আশা করি এরপরে 6.5 থেকে অনওয়ার্ড মূষকগুলো নিয়ে সামনে ডিসকাশন করবো, হোপফুলি ইউ উইল বি উইথ মি অলসো অ্যান্ড ইউ আর এনজয়িং দ্য লেকচার্স অন ABCD অফ ভ্যাট। থ্যাংক ইউ।